নমস্কার বন্ধুরা, ডে টু নাইট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের দোকানের মতো মচমচে বেগুনি বানিয়ে দেখাবো। আর এই বেগুনি বানানো এতই সোজা যে যে কেউ বাড়িতে এই বেগুনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই বেগুন কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না, তাহলে উপরটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো বেসন। বেসনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর নিয়ে নেব 1 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, চালের গুঁড়োটা দিলে কিন্তু অনেকক্ষণ মচমচে থাকবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দেব খুব সামান্য পোস্ত। দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি কিন্তু গাঢ়ও করা যাবে না। বেগুনির এই ব্যাটারটা যদি ভালোভাবে তৈরি করা না যায় বন্ধুরা, তাহলে কিন্তু বেগুনি ফুলবেও না আর মুচমুচেও হবে না। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর বেগুনগুলো এক একটা করে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালো করে না গরম হলে বেগুনগুলো দিলে বেগুনগুলো কিন্তু ফুলবেও না আর কিন্তু মুচমুচেও হবে না। খুব ভালো করে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লোতে রেখে এক একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, এই বেগুনি কিন্তু ছোট বড় সবার কিন্তু খুব পছন্দের, আর বিকালের টিফিন হিসেবে কিন্তু খুব সহজে আমরা বাড়িতে এটা বানিয়ে নিতে পারি। এবার বেগুনিগুলো দিয়ে একটা হাতার সাহায্যে তেলটা অল্প অল্প করে বেগুনির উপর দিতে হবে। এভাবে দিলে বেগুনিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। এবার উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবারও দুটো বেগুনি তেলের মধ্যে দিয়ে দেব। ওই একই পদ্ধতিতে বেগুনগুলো দিয়ে উপর দিয়ে অল্প অল্প তেল হাতার সাহায্যে দিলে বেগুনগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। এবার উল্টে পাল্টে দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, আপনারা আমার মতো করে একবার এভাবে বেগুনি বানিয়ে দেখতে পারেন। এই বেগুনিগুলো কিন্তু বাজারের স্বাদের থেকে কোনো অংশে কম হবে না, আর এগুলো বানাতেও কিন্তু সময় বেশি লাগে না, ঝটপট তৈরি হয়ে যাবে। রংটাও দেখুন কতটা সুন্দর। আপনারা আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। বেগুনিগুলো ভাজা রেডি। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে সার্ভ করব। এবার আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি বেগুনিগুলো কতটা মচমচে। বেগুনিগুলো কিন্তু একদমই মচমচে, আর এগুলো অনেকক্ষণ ধরেও মচমচে থাকবে। আপনারা খুব সহজে বাড়িতে ঝটপট এই বেগুনি রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।